দিবা, ওর ছোটবেলা থেকে আসলে ও যখন একটু বড় হয়, কলেজ পার হয়, যখন ও একটা সংসার শুরু করে, এই পুরো জার্নিতে আসলে ওর এই একটাই ইচ্ছা ছিল, যেটা যে ইচ্ছাটা আসলে আমার মনে হয় ও যখন কলেজ কিংবা স্কুলে ছিল ওই সময় ওর মাথায় আসছিল যে কক্সবাজার যাবো। কক্সবাজার ইউজুয়ালি এখন দেখা যায় স্কুলের পক্ষ থেকে আসলে নিয়ে যাওয়া যায়, নিয়ে যাওয়া হয় স্টুডেন্টসদেরকে। তো ওরকম একটা সুযোগ ওর কাছে এসেছিল, সেটা হয় নাই। যখন কলেজে উঠেছে তখন এরকম একটা সুযোগ ছিল, সবাই পিকনিকে যাচ্ছে, 200-300 টাকা লাগবে মাত্র, এই আবদারটুকু ওর ওর মার কাছে করেছিল। কিন্তু ওর মা ও ওনার অবস্থান থেকে তখন মানা করেছিল যে না, যদি কোনো আপদ বিপদ হয় একা যাবি, কিছু যদি হয় দরকার নাই, তুই বিয়ে হইলে স্বামীর সাথে যাস। তো পর মুহূর্তে মেয়েটা এসে বলে তাহলে আমাকে বিয়ে দিয়ে দাও। তো যখন আমি স্ক্রিপ্টের মধ্যে আসলে এই লাইনটা পড়লাম, তখন আমি বুঝতে পেরেছিলাম যে ক্যারেক্টারটা আসলে দিবা মেয়েটা আসলে কতটুকু চায়, এত অল্প বয়সেও বলে আমাকে বিয়ে দিয়ে দাও, তারপরও আমি হচ্ছে গিয়ে সাগরটা দেখতে চাই। তো এই যে আসলে ভালো লাগার শুরুটা ওই স্ক্রিপ্ট থেকেই। তারপর হচ্ছে আমরা শুটিংয়ে আসি, শুটিংয়ে আসার পর প্রথম আসলে প্রবলেমটা আমিই করি, আমার চোখে ইনফেকশন হয় এবং আমার চোখটা ফুলে যায়, যেটা আপনারা একটা সিকোয়েন্সে দেখতে পারবেন, ওইটা আছে। আমরা ইম্প্রোভাইজ করে ওই সিকোয়েন্সটা করেছিলাম, বিকজ ওই সময় আমার চোখটা ফুলে একদম আমাকে অন্যরকম লাগছিলো দেখতে। এবার তারপরেও আমরা চাচ্ছিলাম যে কাজটা আসলে করি। ওই অবস্থাতে আসলে বেশ কিছু একটা সারা দিন রাত পর্যন্ত হচ্ছে আমরা বেশ কিছু সিকোয়েন্স করি, বাট পরের দিন আসলে আর সম্ভব হচ্ছিল না। ডক্টরেরও অ্যাডভাইস ছিল দ্যাট এইভাবে যদি কাজই করি, রেস্ট না নেই, তাহলে এটা হিল হবে না। তো এই পড়লো প্রথম ব্রেক, তারপর ব্রেকের উপর ব্রেক, ব্রেকের উপর ব্রেক আসলে পড়তেই থাকলো। মনে হচ্ছিল যে এরকম এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছি আমরা, একটা ভালো একটা গল্প দর্শককে দিব, এত বাধা কেন আসছে আমি নিজেও আসলে বুঝতে পারছিলাম না। বাট মাথায় শুধু একটা জিনিসই ছিল, এই গল্পটা যেভাবেই হোক না কেন দর্শকের কাছে পৌঁছে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো শিয়া ভাই যেটা বলছিলেন আর কি, যে আসলে কিছুটা লেগেই ছিলাম যে না, এই গল্পটা দর্শক না দেখলে আমার ভালো লাগাটুকু কিংবা আমাদের টিমের ভালো লাগাটুকু, প্রত্যেকজন এই গল্পটা খুব পছন্দ করেছিল, এটা যদি দর্শক না দেখে তাহলে কেমন হলো। তো নিশো ভাইয়ের সাথেও আসলে আমরা, উনিও আসলে বেশ কিছু প্রজেক্টে ব্যস্ত হয়ে গেলেন, উনিও নিজের এন্ড থেকে আসলে অনেক চেষ্টা করছিলেন, কিন্তু ওনার অন্যান্য ক্যারেক্টারের লুকের কারণে তার হচ্ছে গিয়ে চুল কাটতে হলো, তারপর ওই সময়টুকু দিতে হয়েছে যে কখন কন্টিনিউটির সাথে আবার সেটা ম্যাচ করবে। তো নানান কারণে আসলে ব্রেক যাচ্ছিল, বাট ফাইনালি এই বছর আমাদের এই কাজটা শেষ হয়েছে অগস্ট মাসে, আর এখন এটা আপনাদের সবার জন্য রিলিজ হতে যাচ্ছে চ্যানেল আই, ওটিটি যে প্ল্যাটফর্মটা আছে আইসক্রিম, সেখানে। তো আশা করছি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা, কোন দিক থেকে আমরা একটু ইম্প্রুভ করতে পারি, এই ফিডব্যাকগুলো অবশ্যই আপনাদের এন্ড থেকে আসবে।